বিশ্বের ইতিহাসে বিশ্বাস করেন এই পুরো ওয়ার্ল্ড হিস্ট্রিতে তেলকে মুদ্রা হিসেবে কেউ গ্রহণ করেনি কখনো মুদ্রা ছিল দুটাই একটা সোনার কয়েন আর একটা রূপার কয়েন শুধু ইসলামে নয় অন্য যে কোনো সভ্যতার দিকে তাকান ওই গোল্ড কয়েন স্বর্ণ মুদ্রা এবং সিলভার কয়েন রোপ মুদ্রা ইভেন আমাদের এই ইসলামী খেলাফার মধ্যেও কিন্তু এটাই ছিল এই যে হাজার হাজার বছরের ইতিহাস এই ইতিহাসটাকে আপনি দেখবেন লাস্ট একশো বছরে হঠাৎ করে ভ্যানিস লাস্ট একশো বছরে আপনি আর মানে জাদুঘরেও একটা খুদে সোনার কয়েন পাবেন না একটা রূপার কয়েন পাবেন না হ্যাঁ পাবেন কোথায় আমি বলছি পাবেন আপনি ওই ইসরায়েলে তারা কিন্তু সেগুলো ঠিকই মজুদ করে নিয়েছে আপনার অজান্তেই আপনাকে আপনাকে বোগাস কিছু কাগজের টাকা ধরিয়ে দিয়েছে এবং তারা অরিজিনাল যেটা সম্পদ একটা গোল্ড কয়েন অরিজিনাল সম্পদ মানে এই গোল্ড কয়নের ভিতরে এই মুদ্রা এর ভিতরেই মানটা নিহিত আছে মুদ্রার মানটাকে আমরা ইকোনমিক্সের ভাষায় বলি ইন্ট্রেন্সিক ভ্যালু মানে অন্তর্নিহিত মান একটা গোল্ড কয়েনের ভিতরেই এর মান থাকে কিন্তু এটা একটা কাগজের পিস হলে এই কাগজের পিসের মধ্যে কোনো কিন্তু মান থাকে না এটা একটা পিস মাত্র নাম্বার বসিয়েছেন আপনি এক হাজার পাঁচশো এটাকে ছড়িয়ে ছোটোবেলা আমরা খেলতাম ওই যে ম্যাচের খাপাগুলো ছিঁড়ে ছিঁড়ে আমরা টাকা বানাতাম খেলতাম বিশ্বাস করেন আগামী দিনগুলোতে যদি এরকম তেজপাতা কেউ সুন্দর করে একদম মানে কি বলবো ফাংশন করে নাম্বার টাম্বার বসিয়ে সিল সিগনেচার দিয়ে পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে দেওয়া হয় ওই পশ্চিমা সভ্যতা থেকে যে এটাই হচ্ছে মুদ্রা এটাই কারেন্সি আমার কোনো সন্দেহ নাই যে আমাদের অনেক আলেমা বলবে হ্যাঁ এটা যায় এটা হালাল কোনো সমস্যা নেই এই ইংরেজ আমলে আমাদের বাপ দাদারা যারা বেঁচেছিলেন শাহ শাহলিউল্লাহ দেহম শাহ ইসমাইল শহীদ অন্যান্য যারা ছিলেন তারা ওদের জামানায় কাগজের টাকার মুদ্রার বিরোধিতা করেছিলেন তারা এটা প্রোটেস্ট করেছিলেন না এটা চলবে না এখন এই কথা কেউ বলতে পারবে এটা কি হয়েছে এই কাগজের মুদ্রার সাথে তেলের একটা ফাংশন করেছে তারা ওই আরবের যে গলফ কান্ট্রিগুলো আছে সৌদি আরব কাতার কুয়েত এই যে আরব আমিরাত দুবাই এদের সাথে একটা চুক্তি আর কি যে তেল শুধু বিক্রি হবে ডলারেই ডলার তো বোঝেন ইউএস ডলার ইউএস ডলার ছাড়া আপনি রাষ্ট্রীয়ভাবে তেল বিক্রি করতে পারবেন না এক্সাম্পল দিয়েছিলাম আমি একটা একদিন যে একটা যদি বাংলাদেশে টাকা নিয়ে যান গিয়ে আমাদের আমিরুল মুমিনিন আমাদের কিছু ভাইয়ের আমিরুল মুমিনিন আমার ন ন আমি তাকে সেটা মনে করি না আমি মনে করি এটা আমেরিকান কিংডম অফ সৌদি আরবিয়া এটা আমার মত তার কাছে গিয়ে যদি এক ব্রিফকেস আপনি টাকা দেন বাংলাদেশি টাকা বা পাকিস্তানের রুপি দিয়ে বলেন যে আমাকে তেল দেন এক লিটার বা এক গ্যালন বা ইত্যাদি ইত্যাদি সে কোশ্চিন কালেও আপনাকে তেল দিবে না হ্যাঁ যদি আপনি সেই এক এক ব্রিফকেস বাংলাদেশি টাকাকে বা পাকিস্তান রুপিকে ডলার দিয়ে কনভার্ট করেন ডলার দিয়ে কনভার্ট করেন তাহলে আপনাকে সে তেল দিবে এই যে ডলার এবং তেলের চুক্তি এটাকে বলে পেট্রো ডলার মনিটরি মনিটরিং সিস্টেম যেটা সারা বিশ্বে আগে জীবনেও ছিল না এর মধ্যে দিয়ে কি হয়েছে জানেন এর মধ্যে দিয়ে ওরা বিনামূল্যে পুরো বিনামূল্যে ফ্রি অফ কস্ট সারা বিশ্ব থেকে সম্পত্তি তাদের কাছে কক্ষগত করেছে ওই ডলার ছাপাতে ওর কি লাগছে কাগজ কালি এবং ফ্রেশ আর ওই তেল বের করতে আপনার কি লেগেছে কোনটা অরিজিনাল প্রপার্টি ওই তেলটা না কাগজের টাকাটা তেলটা তো কাগজের টাকা আমি আমার দেশে ছাপাচ্ছি যা ইচ্ছা যত খুশি এখন আমি তো রুলিং স্টেট কে আমাকে বাধা দিবে আমেরিকা যদি বলে আমি আজকে আরও দশ দশ মিলিয়ন ডলার ছাপাবো কেউ কি বাধা দিতে পারবে যে বাধা দিতে যাবে তার বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করবে তাই না তো এই এই কাগজের টাকা ছাপ ছাপালো ছাপিয়ে মনে করেন আমাদের আরব বিশ্বের নেত্রীদেরকে বললো নেতাদেরকে বললো যে তেল নিব যেহেতু ডলার সিস্টেম এই ডলার দিয়ে সে তেল কেনা বাচা করবে দিন শেষে কে লাভবান হলো ওই ডলার যারা ছাপিয়েছে তারা এটা হচ্ছে পেট্রো ডলার সিস্টেম এটাই করে ফ্রি অফ কস্ট ওরা সারা বিশ্বের মুসলিম বিশ্ব থেকে তেল ওদের রাষ্ট্রে মজুদ করেছে এবং তেল মজুদের দিক থেকে দেখবেন আমেরিকা রাশিয়া অন্যান্য সবাই কিন্তু অনেক উপরে ইভেন আমাদের কান্ট্রিগুলোর চেয়ে অনেক উপরে